স্টুডেন্ট, আজকে আমরা এই ভিডিওর মধ্যে ইনফিনিটিভ শিখব। ইনফিনিটিভ হলো একটা নন ফাইনাইট ভার্ব। এই ইনফিনিটিভ সমান সমান টু প্লাস ভি ওয়ান। ইনফিনিটিভ মানে হলো টু প্লাস ভি ওয়ান, টু মানে তে, তারপরে ভি ওয়ান। ভি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে টুর ঠিক পরে আমি যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাই বা ভি ওয়ান বসাই, তাহলে সেটাই ইনফিনিটিভ। যেমন টিও টু, টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়েছি গো, তাহলে টু গো যেতে। তারপরে টু রিড, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়েছি, এই রিডটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে টু রিড পড়তে। তারপরে টু রাইট লিখতে, তাহলে রাইটটাও ভার্বের প্রেজেন্ট ফর্ম। টু রেস্ট বিশ্রাম নিতে, তাহলে এই রেস্টটাও ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে টুর পরে আমি যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাই বা ভি ওয়ান বসাই, তাহলে সেটা চোখ বুঝিয়ে বলে দেবে সেটা একটা ইনফিনিটিভ। তারপরে টু কল ডাকতে, টু আন্ডারস্ট্যান্ড বুঝতে, টু লার্ন শিখতে, টু স্লিপ ঘুমাতে, টু বাই কিনতে, টু চেঞ্জ পরিবর্তন করতে, টু ফরগিভ ক্ষমা করতে, টু মেক তৈরি করতে বা বানাতে। এবারে এইগুলো 1 থেকে 10 পর্যন্ত আমি এখানে সেন্টেন্স লিখেছি, সেই সেন্টেন্সের মধ্যে ইনফিনিটিভ আছে। দেখো, প্রথম সেন্টেন্সের ইনফিনিটিভটা টু গো মানে যেতে, তাহলে আই ওয়ান্ট টু গো টু স্কুল, আমি স্কুলেতে যেতে চাই। তাহলে আই ওয়ান্ট আমি চাই, টু গো যেতে, টু স্কুল স্কুলেতে, তাহলে আমি স্কুলেতে যেতে চাই। দু নম্বরের সেন্টেন্সটা আছে টু রিড পড়তে। এখানে যেমন লেখা আছে টু রিড পড়তে, এখানে কিন্তু ওটাই ব্যবহার করেছি, টু রিড পড়তে। তাহলে হি লাভস টু রিড বুকস, সে বই পড়তে ভালোবাসে। তিন নম্বরের সেন্টেন্সটা দেখো, রাম লাইকস টু রাইট। টু রাইট মানে লিখতে, যেমন এখানে লিখেছি টু রাইট লিখতে, তা রাম লাইকস টু রাইট পোয়েমস, রাম কবিতা লিখতে পছন্দ করে। চার নম্বরের সেন্টেন্সটা, দে ডু নট ওয়ান্ট টু রেস্ট নাও। টু রেস্টটা এখানে ইনফিনিটিভ, যেমন এখানে চার নম্বরে লিখেছি টু রেস্ট, তাই এখানে ওই চার নম্বর সেন্টেন্সে টু রেস্ট দিয়ে ইনফিনিটিভ দিয়ে সেন্টেন্স বানিয়েছি। দে ডু নট ওয়ান্ট টু রেস্ট নাও, তারা এখন বিশ্রাম নিতে চায় না। তাহলে চার নম্বরের সেন্টেন্সটা, দে ডু নট ওয়ান্ট টু রেস্ট নাও, তারা এখন বিশ্রাম নিতে চায় না। দ্য বয় ওয়ান্টস, বালকটি চায় টু কল ডাকতে, তাহলে টু কলটাও ফের ইনফিনিটিভ। তাহলে দ্য বয় ওয়ান্টস টু কল হিজ মাদার, তার মাকে। তাহলে বালকটি চায় ডাকতে তার মাকে, তাহলে দ্য বয় ওয়ান্টস, বালকটি চায় টু কল ডাকতে হিজ মাদার, তার মাকে। এবার পরের সেন্টেন্স ছ নম্বরেরটা দেখো, উই ওয়ান্টেড, আমরা চেয়েছিলাম, টু আন্ডারস্ট্যান্ড বুঝতে, ইউ মানে তোমাকে বা তোমাদেরকে, তাহলে ইউ এর দুটো মানে, ইউ মানে তোমাকে আবার ইউ মানে তোমাদেরকে। তাহলে উই ওয়ান্টেড, আমরা চেয়েছিলাম টু আন্ডারস্ট্যান্ড ইউ, তোমাকে বুঝতে, তারপরে আমরা তোমাকে বুঝতে চেয়েছিলাম। তারপরের সেন্টেন্সটা আছে, শি নিডস টু লার্ন ইংলিশ, টু লার্ন মানে শিখতে, তাহলে টু লার্নটাও কিন্তু এখানে ইনফিনিটিভ। তাহলে শি নিডস টু লার্ন ইংলিশ, তার ইংরেজি শেখার প্রয়োজন, নিড মানে প্রয়োজন বা দরকার, তার ইংরেজি শেখা প্রয়োজন বা তার ইংরেজি শেখা দরকার। তারপরে আটেরটা দেখো, শ্যাম ওয়ান্টস টু স্লিপ নাও, শ্যাম ওয়ান্টস টু স্লিপ, যেমন এখানে আটে লিখেছে না টু স্লিপ ঘুমাতে, তাহলে শ্যাম ওয়ান্টস টু স্লিপ নাও, শ্যাম এখন ঘুমাতে চায়। তাহলে শ্যাম ওয়ান্টস, শ্যাম চায় টু স্লিপ ঘুমাতে নাও, নাও মানে এখন, তাহলে শ্যাম চায় ঘুমাতে এখন। তারপরে আই নিড, আমার প্রয়োজন বা আমার দরকার, টু বাই কিনতে, আপেন একটি কলম, তাহলে টু বাইটা এখানে ইনফিনিটিভ। যেমন এখানে টু বাইটা ইনফিনিটিভ নয় আমি দেখিয়েছি, তা ওই টু বাইটা এখানে আমি ইউজ করেছি। আই নিড টু বাই আ পেন, আমার একটা পেন কেনার প্রয়োজন বা একটা পেন কেনার দরকার। তারপরে দশের সেন্টেন্সটা দেখো, ইউ নিড, তোমার দরকার বা তোমার প্রয়োজন টু চেঞ্জ পরিবর্তন করতে, এখানে লিখেছি না টু চেঞ্জ, তাহলে ইউ নিড তোমার দরকার টু চেঞ্জ পরিবর্তন করতে, ইওর অ্যাড্রেস তোমার ঠিকানা, তার মানে তোমার ঠিকানা পরিবর্তন করার দরকার।